আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার দ্বিতীয় ক্লাস শুরু করছি। আমি আজকেও তোমাদের ক্লাসটি থিমের উপরেই নিব। তোমরা ইতোমধ্যে আমার প্রথম ক্লাসটি দেখতে পেরেছ, যেটি ছিল ইউনিট 13 লেসন 1-এর শি ওয়াকস ইন বিউটি কবিতার পর। আজকে আমি তোমাদের যে কবিতাকে আলোচনা করব সেটা হচ্ছে আই ডাই ফর বিউটি। এটা হচ্ছে ইউনিট 13 লেসন 1-এর প্রথম কবিতার নিচে তোমরা আরেকটি কবিতা দেখতে পাবে, সেটি হচ্ছে আই ডাই ফর বিউটি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে অংশটা লেখা আছে এই যে দাগ দিয়ে, এটা হচ্ছে মূল কবিতা, আর নিচে যে অংশটা এটা হচ্ছে কবিতার থিম। পরীক্ষার খাতায় আমাদের এই জিনিসটা লিখতে হবে। আর এই কবিতাটা আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে যে বিষয়টা আমাদের বুঝতে হবে, এই কবিতার ভেতরে মূলত যে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে সে বিষয়টি হলো সৌন্দর্য এবং সত্যের সম্পর্ক। সৌন্দর্য যেখানে আছে সেখানে সত্য লুকিয়ে আছে, অথবা সত্য যেখানে আছে সেখানে সৌন্দর্য লুকিয়ে আছে। তো কবিতাটার যে টাইটেল বা তোমরা কবিতাটার নাম দেখো, আই ডাই ফর বিউটি, আমি মরেছিলাম সৌন্দর্যের তরে, অথবা সৌন্দর্যের জন্য আমার মৃত্যু হয়েছিল, যেভাবেই বলো না কেন। কবিতাটি লিখেছিল এমিলি ডিকিনসন। এই কবিতার ভিতরে সত্য এবং সৌন্দর্যের সম্পর্ক, দুইজন মৃত ব্যক্তি কথার ভিতরে ফুটে উঠেছে। অর্থাৎ একজন ব্যক্তি সৌন্দর্যের জন্য মরেছিল এবং একজন ব্যক্তি সত্যের জন্য মরেছিল। এই দুইজন ব্যক্তিকে একটা কবরস্থানে পাশাপাশি কবরস্থ করা হয়েছে, এবং এই দুইজনের ভিতরে কথোপকথনের মাধ্যমে, তাদের ভিতরে যে ডায়লগটা হয়েছিল এই ডায়লগের মাধ্যমে আমরা বুঝতে পারি, অথবা কবি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন সত্য এবং সৌন্দর্যের সম্পর্কটা কতটা সুদৃঢ়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সত্য আর সৌন্দর্য ব্যাপারটাকে আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য বিভিন্ন কবি সাহিত্যিক বিভিন্নভাবে বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখার মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। তার ভিতর সবচেয়ে যে বিশ্ববিখ্যাত যে লাইনটি আমরা জানি সেটা হচ্ছে ইংরেজি রোমান্টিক যুগের যে কবি জন কিটস, তিনি বলেছিলেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অর্থাৎ সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর। অর্থাৎ যেখানে সত্য আছে সেখানে সৌন্দর্য আছে, অথবা যেখানে সৌন্দর্য আছে সেখানে সত্য আছে, যেভাবে আমরা বলি না। তো আমি কথা না বাড়িয়ে তোমাদের আমি মূল কবিতাটা এখন আলোচনা করব। তো এখানে দেখো কবিতাটা শুরু হয়েছিল, আই ডাই ফর বিউটি বাট ওয়াজ স্কেয়ার, আমি পড়েছিলাম সুন্দরের তরে কিন্তু ভীত ছিলাম। তাকে যখন একজন ব্যক্তিকে মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয়েছে, তো সে বিষয়টা বর্ণনা করছে যে সৌন্দর্যের জন্য আমার মৃত্যু হয়েছিল কিন্তু আমি ভীত ছিলাম, কবরের ভিতরে আমি ভীত ছিলাম। অ্যাডজাস্টেড ইন দ্য টম, আমার কবরের সাথে যুক্ত আরেক আমার কবরের সাথে যুক্ত করে, হোয়েন ওয়ান হু ডাইড ফর দ্য ট্রুথ ওয়াজ লে, আমার তারপর আমি একটু তাকিয়ে দেখলাম আমার কবরের সাথেই একজন ব্যক্তি হেলান দিয়ে বসে আছে, অথবা হেলান দিয়ে অবস্থান করছে বলতে পারো, আমার পাশের কবরে। তো সে কিনা সত্যের জন্য মরেছিল, আমি ভীত ছিলাম কিন্তু পাশে তাকিয়ে দেখলাম একজন ব্যক্তি ভাবে ওয়ালের সাথে হেলান দিয়ে আছে, তো আমি সে হচ্ছে সৌন্দর্যের জন্য মরেছিল। ইন অ্যান অ্যাডজয়নিং রুম, পাশাপাশি আমাদের যে কবরস্থানের আমাদের যে জায়গাটা ছিল রুম, এখানে জায়গা, হি কোশ্চেন সফটলি, সে আমাকে খুব আস্তে করে খুব নরম সুরে আমাকে জিজ্ঞাসা করল, হোয়াই আই ফেইলড, কেন তুমি ব্যর্থ হলে, অথবা কেন তুমি মরেছিলে। ফর বিউটি আই রিপ্লাইড, সৌন্দর্যের জন্য আমি মরেছিলাম, ফর বিউটি আই রিপ্লাইড, আমি প্রথম ব্যক্তি উত্তর দিল, অথবা আমি উত্তর করলাম, ফর বিউটি, সৌন্দর্যের জন্য আমার মরণ হয়েছিল। অ্যান্ড আই ফর ট্রু দ্য টু আর ওয়ান, তখন পাশের ব্যক্তি বললো হ্যাঁ আমি তো সত্যের জন্য মরেছি, দুইটা তো একই।
And I for truth. I for truth. আমি সত্যের জন্য মরেছিলাম। The two are one. দুইটা তো একই। We brethren are, he said. তাহলে তোমরা ভাই ভাই। তুমি সত্যের জন্য মরেছো, আমি সত্য একটা ব্যাপারের জন্য মরেছি, তাহলে আমরা দুজন ভাই ভাই। এখানে আরো কিছু লাইন ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কোনো ভয় নাই, আমরা এই কবরস্থানের ভিতরে আমরা পরমাত্মীয় মতো অনেকদিন ধরে আমরা এখানে কাটিয়ে দিব, যতক্ষণ না আমাদের মুখে শ্যাওলা পড়বে, আমরা যতক্ষণ মাটির সাথে মিশে যাব, আমরা যতক্ষণ বিচ্যুত হবো ততক্ষণ আমরা এই কবরস্থানে কাটিয়ে দিব পরমাত্মীয় মতো। তো যাই হোক, এটা ছিল হচ্ছে দুজন ব্যক্তির কথোপকথন, যেখানে একজন আমরা দেখতে পারলাম যে একজন সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছিল, আর একজন মৃত্যুবরণ করেছিল সত্যের জন্য। তো দুজনের কথোপকথন কবরস্থানে যেটা হয়েছিল সেটা আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কাছে এই ব্যাপারটা আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব, আমাদের যে পরীক্ষার খাতায় থিমটা যে আসবে এই কবিতাটা আসলে আমরা বুঝে ফেলবো যে আমাদের ডাইট ফর বিউটি এসেছে। অনুরূপভাবে তোমাদের যে বিষয়টা 50 ওয়ার্ড লিখলে ভালো হয়, তার কম হলেও সমস্যা নাই, খুব অল্প করে লিখতে হবে, কবিতা থেকে লাইন কপি করা যাবে না, সম্পূর্ণ নিজের ভাষায় মূল কবি যে বিষয়টা মাথায় রেখে কবিতাটা লিখেছিল সেই বিষয়টাই এখানে লিখতে হবে। তো আমি তোমাদের এখন আমি পুরো কবিতাটা যে থিমটা আমি এখন তোমাদের ব্যাখ্যা করব। দেখো থিম, তোমরা এটা জুম করে অথবা মোবাইলের স্ক্রিনে টেনে নিয়ে স্ক্রিনশট দিয়ে এটা কপি করে রাখতে পারো, যদিও আমি তোমাদের এটা ক্লাস নিয়েছি বুঝিয়েছি, তোমরা এটা আবারও তোমরা এটা স্ক্রিনশট দিয়ে তোমরা খাতায় উঠাবে এবং এটা মুখস্থ করে ফেলবে। আর আমি তো আগেই বলেছি যে কুমিল্লা বোর্ডে এজাবৎকালে যত কবিতা এসেছে সব টেক্সট বই থেকে এসেছে, অন্যান্য বোর্ডে বাইরে থেকে আসে, কিন্তু কুমিল্লা বোর্ডে সাধারণত টেক্সট বই থেকেই কবিতা, সেই জন্য আমাদের টেক্সট বইয়ের কবিতাগুলো মানে খুব সুন্দর করে পড়তে হবে। তো শিক্ষার্থীরা, এখন তোমরা লক্ষ্য করো, আমি তোমাদের থিমটা এখন তোমাদের বুঝিয়ে দিব। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ ইন্টাররিলেশন বিটুইন বিউটি অ্যান্ড ট্রুথ। এই কবিতার থিম হচ্ছে, এই কবিতার মূল কথা হচ্ছে, মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে সত্য এবং সুন্দরের পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক যে একটা সুদৃঢ় সম্পর্ক আছে, এই কবিতার থিমই হচ্ছে এটা। ইউনিভার্সালি, সার্বজনীনভাবে, বিউটি অ্যান্ড ট্রুথ আর দ্য টু ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ হিউম্যান লাইফ। পৃথিবীর সব জায়গায় এটা স্বীকৃত আছে, সত্য এবং সৌন্দর্য এই দুইটি ব্যাপার মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই দুইটি ব্যাপার মানব জীবনে ব্যাপকভাবে আলোচিত হয়, ব্যাপকভাবে এই বিষয় নিয়ে মানুষ ভাবে, গবেষণা করে, এর বিভিন্ন তত্ত্ব তথ্য উপাত্ত খোঁজার চেষ্টা করে এই জিনিস দুইটা নিয়ে। এই জন্য মানব জীবনে দুইটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সত্য এবং সৌন্দর্য। আচ্ছা তারপরে লাইন দেখো, ওয়ার দেয়ার ইজ ট্রুথ, যেখানে সত্য আছে দেয়ার ইজ বিউটি অলসো, সেখানে সৌন্দর্য ব্যাপারটাও আছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য টু আর মিন টু সাপ্লিমেন্ট ইচ আদার। প্রকৃতপক্ষে যদি আমরা দেখতে যাই তাহলে দেখি যে এই সত্য এবং সৌন্দর্য একে অন্যের পরিপূরক, সাপ্লিমেন্ট। এখানে একটা জিনিসে দেখো, সাপ্লিমেন্ট শব্দটা আছে, মানে একে অন্যের পরিপূরক বলতে পারো। আবার তোমরা হচ্ছে ইউনিভার্সালি কথাটা দেখো, সার্বজনীনভাবে, ইন্টার রিলেশন অর্থাৎ পারস্পরিক সম্পর্ক, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো এবং এই ছোট্ট একটা জিনিস আমরা মুখস্থ করে ফেলবো এবং মুখস্থ করে বারবার খাতায় লিখবো, তাতে করে দেখা যাবে যে খুব কঠিন নয়। তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো তাহলে তোমরা কিন্তু ইংলিশে পাস করা খুবই সহজ। শুধু একটু যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা, এবং আমরা টিচাররা যারা আছি তোমাদের ঠিক যেভাবে গাইডলাইন দিই তোমরা সেভাবে যদি চলো তাহলে ইংলিশে পাস করা খুবই সহজ। দেখো ইংলিশের জন্য আমাদের রেজাল্টটা প্রতি বছরই খারাপ হয়, এই জন্য আসলে আমরা অনেকটা পিছিয়ে থাকি। তো আমি আশা করব তোমরা এই অনলাইন যে ক্লাসটা তোমাদের নেওয়া হচ্ছে এই ক্লাসটা তো করবা, এবং পরবর্তী সময় আমাদের যখন আবার ক্যাম্পাস করবে আমাদের ক্লাস শুরু হবে তোমরা সবাই রেগুলার ক্লাস করবা। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও
এই গ্রুপে জয়েন করেনি অথবা বাইরে আছেন সবাইকে জানিয়ে দিবে যে আমরা অনলাইন ক্লাসটা নিচ্ছি এবং এখানে আমরা বিভিন্ন টপিকসের উপরে আলোচনা করছি। সর্বোপরি তোমরা তোমাদের প্রতি যে আমার যে পরামর্শ থাকবে, তোমরা সবাই যার যার বাসায় প্রত্যেকটা বিষয় পড়ে প্রশ্নগুলো পড়বে এবং ঘড়ি ধরে ধরে সেটা লেখার চেষ্টা করবে, নির্দিষ্ট সময়ের ভিতরে সেটা লেখার চেষ্টা করবে। আর বর্তমান সময়ে যে পরিস্থিতি বিদ্যমান আছে, আমরা যে পরিস্থিতির ভিতরে আছি, আসলে এটা খুবই আমাদের জন্য একটা খারাপ সময় আমরা পার করছি। তো এই সময়টাতে বেশি বেশি করে তোমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে এবং প্রতি মুহূর্তে আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করি। আমরা যেন এই অবস্থাটা কাটিয়ে খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সর্বোপরি সকলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।